আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এখনও উদ্ধার হয়নি রাষ্ট্রীয় সম্পদ, চুরি গিয়েছে যে রাষ্ট্রীয় সম্পদটি, পায়রা বন্দর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সেই বিদ্যুৎ আমাদের এই গোপালগঞ্জ জেলা মুর্শিদপুর উপজেলা ছাগলছিটে গ্রামে যে পার হাউস হয়েছে এখানে মজুত কেন্দ্র, এই মজুত কেন্দ্র থেকে গ্রেটার ফরিদপুরে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে দ্রুত গতিতে কাজ চলছে বিদ্যুতের, কিন্তু এখানে দেখা যায় যে ভিতরের থেকে অনেকগুলো তামার তার চুরি হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সেই তারগুলো উদ্ধার হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে মুর্শিদপুর থানায় একটি মামলা হয়েছে, পুলিশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কিন্তু এখনও সেই মালগুলো উদ্ধার হয়নি। অনেক টাকার তামার তার, আনুমানিক ধারণা করা গেছে 10-20 লক্ষ টাকার তামার তার হতে পারে, আরও বেশিও হতে পারে। এই তামার তারগুলো চুরি হয়ে গেছে ভিতর থেকে, বাউন্ডারি পাঁচিলের উপরের যে তার কাটা কেটে ওই তারগুলো রাতের অন্ধকারে কে বা কাহারা এখান থেকে তার বের করে নিয়ে গেছে মাটি খুঁড়ে তামার তারগুলো। দেখুন সেই দৃশ্যটি, পার হাউজের কাজ দ্রুত চলছে দর্শক। দর্শক, এই দেখছেন তামার তারের কয়েল, এই কয়েলগুলো তার মাটির নিচ দিয়ে এগুলো সংযোগ করা হয়। এগুলো, এই তামার তারগুলো শুধু এই পার হাউজের ভিতরেই ব্যবহার করা হবে। এই তারগুলো মাটি খুঁড়ে মাটির ভিতরে বসানো ছিল, এই মাটি খুঁড়ে খুঁড়ে চোরেরা এই তারগুলো নিয়ে গিয়েছে, টুকরো টুকরো করা ছিল যে তারগুলো, সেই তারগুলো এখান থেকে খোয়া গিয়েছে, কিন্তু এখনও উদ্ধার হয়নি সেই তামার তারগুলো দর্শক। মানে এখান দিয়ে এই ক্যাবেলটা গেছিল দিক দিয়ে নিচ দিয়ে, এই যে কাটতেছে না, এরকম এই দিক দিয়ে এরকম